আমি আরিফা শরফ আজকে খুবই ইন্টারেস্টিং বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে একটি বেডরুমের সাইজ কিরকম মিনিমাম হওয়া উচিত অথবা কি ধরনের সাইজের বেডরুমে বেডগুলো কিভাবে রাখা পসিবল উইন্ডো কিভাবে হয় বা ডোর কিভাবে হয় সেটা নিয়ে আজকে কথা বলবো না সেটা নিয়ে আরেকদিন কথা বলবো ইনশাল্লাহ তবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেডরুমের সাইজ নিয়ে আজকে আমরা কথা বলবো প্র্যাকটিক্যালি সবচেয়ে ছোট যেই বেডরুমটি ডিজাইন করা পসিবল সেটা হচ্ছে আট ফিট বাই দশ ফিট আমার মাউসটা এখন যেখানে আছে সেদিকটা যদি দক্ষিণ দিক হয় এবং এটা যদি উত্তর দিক হয় উত্তর দিকে মাথা এবং দক্ষিণ দিকে পা দিলে আট ফিট বাই দশ ফিট একটি রুম বানানো সম্ভব বেডের পাশে এখানে প্রায় তিন ফিট ক্লিয়ার স্পেস আছে এবং যে বেডটি বসানো হয়েছে এটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট তবে চাইলে এটাকে সাড়ে পাঁচ ফিটের বেডও করা পসিবল এই রুমের লেআউটটি যেরকম আছে সেটা হচ্ছে দরজাটা খোলার পরে এখানে কিছু স্পেস পাওয়া যাবে তবে এখানে কোনো ফার্নিচার রাখলে সেটা প্র্যাকটিক্যাল হবে না লো হাইট কোনো কিছু যদি রাখা যায় সেখানে এখানে রাখা পসিবল অথবা দেয়ালে একটি টিভি রাখা পসিবল আর বেডের ঠিক পাশে একটি রিডিং টেবিল করা যেতে পারে সে অথবা একটি ড্রেসিং টেবিল রাখা যেতে পারে আর উইন্ডো নিয়ে যদিও বা কথা বলছি না তবে উইন্ডোটা তখন এই ওয়ালে হবে অথবা যদি বারান্দা থাকে বারান্দার দরজাটি এই ওয়ালে দেওয়া যাবে পরবর্তী সর্বনিম্ন যেই সাইজটা সেটা হচ্ছে দশ ফিট বাই দশ ফিট এটার ক্ষেত্রে খুবই সুন্দরভাবে স্ট্যান্ডার্ড সাড়ে পাঁচ ফিটের খাট বসানো যাবে এবং পাশে একটি নাইট স্ট্যান্ড রাখা পসিবল তবে যদি নাইট স্ট্যান্ড রাখি তাহলে কিন্তু কেবিনেটের ডোরগুলো স্লাইডিং হলে ভালো আর যদি সুইং ডোর হয় তাহলে সাড়ে পাঁচ ফিটের বেড না হয় এখানে পাঁচ ফিটের বেড হলে সেটা বেটার তো এটা ছিল আমাদের দ্বিতীয় সর্বনিম্ন সাইজ এরপরে আমরা যদি ফিচার আরও একটু বাড়াতে চাই তাহলে আমরা দশ ফিট বাই বারো ফিটের রুম করতে পারি আমি যখন বলছি দশ ফিট তখন কিন্তু আগে বলা হয় যখন এভাবে লিখে হয় এটার মানে কিন্তু এটাই দশ ফিট মানে চওড়ায় দশ ফিট এবং লম্বায় বারো ফিট এই দুটো লেওয়ার বেসিক্যালি একই তবে একটার ক্ষেত্রে আমি কেবিনেটটা এখানে দেখিয়েছি অন্যটার ক্ষেত্রে কেবিনেটটা এই পাশে দেখানো হয়েছে এই লেআউটে যেমন দেখানো হয়েছে এখানে কেবিনেট বসানোর পরে বা ওয়ার্ডড্রপ বসানোর পরে একটি ড্রেসিং টেবিল কাম রিডিং টেবিল অথবা এই পাশে একটি পুরো লম্বা পড়ার টেবিল করা পসিবল অথবা এখানে যেমন দেখানো হয়েছে একটি কেবিনেট বা ওয়ার্ডড্রপ বসানোর পরে পুরোটা একটি ওয়ার্ক স্টেশন যদি ড্রেসিং টেবিল না থাকে এখানে আরও একটি কেবিনেট যেটার ভেতরে কোট বা খুবই নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো এখানে রাখা যেতে পারে তো প্রথমটা ছিল আট ফিট দশ ফিট তারপর দশ দশ তারপর দশ বারো তো দশ ফিট বাই বারো ফিটের লেআউট একটা হচ্ছে খুব সিম্পল এইভাবে হতে পারে এখন এটার সাথে যদি অ্যাটাচড বাথরুম হয় অ্যাটাচ বাথরুম যদি হয় তাহলে বেডরুমে ঢোকার সময় হাতের বামেও আরও কিছু স্টোরেজ কেবিনেট অ্যাড করা পসিবল এবং হাতের ডানে বাথরুমটি দেওয়া পসিবল অথবা এন্ট্রি যদি এদিক দিয়ে হয় তাহলে ঢোকার সময় হাতের ডানে এখানেও একটি কেবিনেট রাখা পসিবল এবং সোজা বাথরুমটি রাখা পসিবল লেয়ারটা অনেকটা এরকম যদি এনট্রিটে দিক দিয়ে হয় তাহলে এখানে কিছু স্টোরেজ রাখা যায় আর অ্যাটাচ বাথরুম যদি থাকে তাহলে এন্ট্রি যদি দিক দিয়ে হয় তাহলে এদিকেও হাতের ডানে কিছু কেবিনেট রাখা যায় তো দশ ফিট বারো ফিট কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটি সাইজ যেখানে আসলে অনেক কিছু করা পসিবল আর সবচেয়ে এফিশিয়েন্ট বা এটার বেশি আপাতত দরকার নেই যদি খুব লাকজারি করার প্ল্যান না থাকে তাহলে হচ্ছে বারো ফিট বাই বারো ফিট বাংলাদেশের মানুষজন আমরা বেশিরভাগ ক্ষেত্রেই নাইট স্ট্যান্ড এক পাশে দিই তবে যারা বাইরে থেকে অভ্যস্ত বা দুইজনই হাজব্যান্ড ওয়াইফ দুইজনই কর্নারে যদি ঘুমাতে চান এবং হাজব্যান্ড ওয়াইফের সাথে যদি একটি বেবিও থাকতে চায় সেক্ষেত্রে কিন্তু ছয় ফিটের বেড বসানোটা বেশ ইম্পর্ট্যান্ট হয়ে যায় তো এই ধরনের ফুল ফ্লেজ যদি একটি মাস্টার বেডরুম করতে চাই মাস্টার বেডরুমের জন্য সর্বনিম্ন যে সাইজটা আমাদের দরকার সেটা হচ্ছে বারো ফিট বারো ফিট এই ধরনের লেআউটের ক্ষেত্রে আসলে দুই দিক থেকেই বিছানায় ওঠার ব্যবস্থা রাখা যায় এবং ছয় ফিট হওয়ার কারণে এখানে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের সাথে তাদের বাচ্চাটাও ঘুমাতে পারে এটার ক্ষেত্রেও আসলে বিভিন্ন রকম লেআউট করা পসিবল এখানে দুটো দেখানো আছে আর এই ফাইলটা কিন্তু আপনারা চাইলে ডাউনলোড করতে পারবেন নিচে আপনারা দেখতে পাচ্ছেন আমি আরও কিছু লেআউট তৈরি করেছি স্পেশালি দক্ষিণ দিক যদি এই দিকটা হয়ে যায় সেক্ষেত্রে আমি যদি এইভাবে রাখি তাহলে কিন্তু পশ্চিম দিকে পাওয়া যাবে বাংলাদেশের ক্ষেত্রে ইসলামিক রিজনে অনেকেই পশ্চিম দিকের প্রতি সম্মানবশত এদিকে পা দিতে চান না সেক্ষেত্রে লেআউটটা কিন্তু এভাবে করতে হয় দেখেন এইভাবে যদি আমরা লেআউটটা করি এখানে কিন্তু আর আমার সেই আটফিটে হবে না এই পাশে আমার মিনিমাম নয় ফিট লাগবে যেন বেডটা বসানোর পরেও আমার অ্যাটলিস্ট দুই ফিট জায়গা থাকে হাটহাটি এবং ক্লিন করার জন্য এবং এই দিকে চল্লিশ ইঞ্চি দরজা দেওয়ার কারণে আমার মিনিমাম কিন্তু দশ ফিটে থাকছে শুধুমাত্র বেডের লেআউটের কারণে কিন্তু আমার এখানে রুমটাকে এক ফিট বড় করতেই হবে আমি সর্বনিম্ন সাইজটা রাখতে পারবো না আর ক্ষেত্রে লেআউটটা অনেকটা এরকম এন্টি পরে এখানে স্টোরেজ টা থাকছে আর দশ বারো এদিকে দশ এদিকে বারো হওয়াতে এখানে স্টোরেজ কেবিনেট এবং স্টোরেজ ক্যাবিনেটের পাশে ওয়ার্ক স্টেশনটা দেওয়া যাচ্ছে দশ বারোতে ঠিক আগের মতো এই লেআউটটাও এখানে পসিবল একটা জিনিস আমরা খেয়াল করি জাস্ট বেডটাকে ঘুরিয়ে দেওয়ার কারণে কিন্তু আমার এখানে ইফিসিয়েন্সি কিন্তু অনেক কমে যাচ্ছে তো ডিজাইনের সময় এই জিনিসটা মাথায় রাখতে হবে বা আর্কিটেক্ট যিনি ডিজাইন করবেন তাকে কিন্তু এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে যে একই সাইজের রুম বেডের লেআউট এদিক সেদিক হওয়ার কারণে কিন্তু স্টোরেজ কমে যাচ্ছে এখানে একটা পর টেবিল পরার পর ওই ওয়ালটা আমরা পুরোটা পাচ্ছি এখানে কিন্তু এটা আমরা পাচ্ছি না একইভাবে দশ বারোতে লেআউটটা এই ধরনের হবে আমরা খেয়াল করি স্টোরেজ কিন্তু কমে যাচ্ছে তো এই জন্য আসলে ইফিসিয়েন্ট ডিজাইন অনেক বেশি ইম্পর্ট্যান্ট যে রুমের ঠিক কোন দিক দিয়ে বা কিভাবে বেডরুমগুলোকে আমরা ওয়েন্ট করব যার কারণে রুমগুলোকে আরও এফিশিয়েন্টলি ব্যবহার করা যাবে তো এই স্কেচ আপ ফাইলটা আমার ভিডিওর লিঙ্কে দেওয়া থাকবে লিঙ্ক থেকে আপনারা চাইলে স্কেচ আপ ফাইলটা ডাউনলোড করবেন অথবা থ্রি ডি ওয়ার হাউসেও কিন্তু অনলাইনেও আপনারা চাইলে এই ফাইলটি ঘুরে ঘুরে দেখতে পারবেন সামনে আমরা উইন্ডো ডোর বেডরুমের পেন্টিং এবং কালার অনেক কিছু নিয়েই কথা বলবো একটা বেডরুমের ভালো ডিজাইন হওয়া কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বেডরুম কিন্তু শুধুমাত্র ঘুমের জায়গা না এই বেডরুমে কিন্তু মানুষজন ঘুমের পাশাপাশি এখানে প্রপারলি ঘুমটা হওয়া অনেক ইম্পর্টেন্ট এখানে কিন্তু হাজব্যান্ড ওয়াইফ ক্লোজ হয় যার কারণে এই রুমের ভালো ডিজাইন এবং প্রপার ডিজাইন হওয়াটা কিন্তু অনেক জরুরি পরবর্তীতে বেডরুম নিয়ে আমরা আরও কথা বলবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম